আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের অনেকদিন আমাদের ক্লাসে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, অনলাইন ক্লাসগুলো হচ্ছে, তোমাদের পরীক্ষা কয়েকটা হয়ে গেছে। তো আমি তোমাদের এই প্রত্যাশায় আছি হয়তো যে তোমাদের সাথে আবার ক্লাসে আবার নতুনভাবে আবার দেখা হবে, আবার প্রাণবন্ত হয়ে উঠবে আমাদের আগামী দিনগুলো। তো এই প্রত্যাশায় আমি আজকে তোমাদের সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার যুক্তিবিদ্যা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, অর্থাৎ যেটা বিষয় কোড তোমরা জানো যে 1-2-2। তো এই তোমাদের এই লজিক সেকেন্ড পার্টের উপরে তোমাদের অলরেডি আমরা বেশ কিছু অধ্যায় আমরা মানে তোমাদের এই পড়াশোনার মধ্যে আমরা অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি। তো আমি তোমাদের যে নতুন যে আরেকটা, বিশেষ করে এই করোনা 19 যে পরিস্থিতির কারণে 2021 সালে তোমাদের এই উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী 2021 সালে তাদের পাঠ্য বিন্যাস সেটা একটু মানে সংস্কার করে এটাকে একটু কমিয়ে আনা হয়েছে। তোমরা জানো যে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে প্রথম পত্র তোমাদের যেমন 8টি অধ্যায় ছিল, দ্বিতীয় পত্র আমাদের 8টি অধ্যায়। তো এই 8টি অধ্যায়ের মধ্য থেকে তোমাদের এই এটাকে কমিয়ে 4টি অধ্যায় নিয়ে আসছে। এবং ইতিমধ্যে আমরা এটা আমাদের বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় বা এটা বিভিন্ন শিক্ষা বোর্ডে তোমাদের এই সিলেবাসটা অলরেডি তোমরা পেয়ে গেছো। তারপরেও আমি আজকে আমাদের যুক্তিবিদ্যার এই ক্লাসে তোমাদের যে যে অধ্যায়গুলো আমরা তোমাদের এই করোনাকালীন বিশেষ করে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষায় তোমরা আগামীতে অংশগ্রহণ করবে সেই পরীক্ষার যে সংক্ষিপ্ত যে পুনর্বিন্যাস সিলেবাস সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এটা উঠিয়ে নেবে এবং যারা আপাতত ইতিমধ্যে উঠিয়ে নিছো সেটা আবার তোমরা আরেকবার দেখবে যে ঠিক আছে কিনা। প্রথমত আমাদের আমরা বলছি যে 4টি অধ্যায়, 4টি অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম অধ্যায় এই তোমাদের এই সিলেবাসের প্রথম অধ্যায় আছে যেটা আমরা যৌক্তিক সংজ্ঞা পড়ে, যৌক্তিক সংজ্ঞা দ্বিতীয় প্রথম ইয়ার পরে তোমাদের হলো তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় সেটা হলো আরোগ্যের প্রকারভেদ। যেটা যৌক্তিক সংজ্ঞা সেটা আমরা বলি সেটা হচ্ছে লজিক্যাল ডেফিনেশন। লজিক্যাল ডেফিনেশন আর তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, এটা আমরা কাইন্ডস kinds of induction kinds of induction আর তাহলে আমাদের হলো প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপরে হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে যে টপিকসটা সেটা হলো প্রকল্প, প্রকল্প ইংরেজিতে আমরা বলি হাইপোথিসিস। আর আরেকটা অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়,
ষষ্ঠ অধ্যায়ে এখানে আমরা তোমাদেরকে যেটা হলো ব্যাখ্যা, ইংরেজিতে আমরা বলি এক্সপ্লেনেশন, তো এই পুরো বিষয়টা তোমরা যদি তোমাদের সম্ভব হয় তোমরা একটু লিখে নাও যে প্রথম অধ্যায় আমাদের হলো যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন, তৃতীয় অধ্যায় প্রথম তৃতীয় অধ্যায় হলো আরোহের প্রকারভেদ, আর চতুর্থ অধ্যায় প্রকল্প বা হাইপোথিসিস, আর ষষ্ঠ অধ্যায় তোমার হলো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। তো এই এই আমাদের মোট আটটি অধ্যায় থেকে আমরা এই প্রথম তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ মোট এই চারটা অধ্যায় আমাদের তোমাদের আগামী যে করোনাকালীন যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস সেই সিলেবাসটা আমি তোমাদের এখানে তুলে ধরলাম। এটা হলো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র 1-2-2 এটা হলো আমাদের কোর্স কোড। তো এই আমরা আমি জানি যে তোমরা এই বিষয়টা অলরেডি জেনে গেছো, এবং তোমরা এই বিষয়টা যারা জানো না তারা এটা জেনে নেবে, এবং আমি আমার কাছে মনে হয় যে তোমাদের আমি আমি বা আমাদের যে শিক্ষকরা তোমাদের ক্লাস নিয়েছে বিশেষ করে লজিকের, তোমরা ইতিমধ্যেই হয়তো আমাদের এই কোর্সগুলো অনেকগুলো আমরা তোমাদেরকে অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি, তারপরেও আমরা এই তোমাদের যেন তোমরা আরো ভালো পড়াশোনা আরো ভালো ফলাফল করতে পারো এবং পড়াশোনার মধ্যে থাকো, এবং কারো যদি কোনো প্রবলেম হয় এবং সেটা অথবা কেউ যদি মিস করো আমি আবারও এই ক্লাসগুলো এই যে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা যেগুলো যতদিন পর্যন্ত তোমাদের স্বাভাবিক ক্লাস না হবে ততদিন পর্যন্ত অনলাইনে আমরা এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করব, আর যদি তোমাদের স্বাভাবিক সরকার হয়তো একটা ডিসিশনে যদি আসে যে তোমাদের ক্লাসগুলো হবে তাহলে আমরা আবার প্র্যাকটিক্যাল আমাদের আবার ক্লাসে আমরা এই এই কোর্সগুলোর উপরে আমরা তোমাদের পুনঃ পুনঃ আমরা তোমাদের এই ক্লাসগুলো আলোচনা করব। তো আশা করি তুমি তোমরা সবাই আজকে আমার এই ক্লাসটা আমার সাথেই থাকবে। আজকে আমি এই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় যেটা আমাদের হলো প্রথমত যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন, আমরা এই বিষয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ে আমাদের যে আমরা যা যে যে বিষয়গুলো আমরা শিখব আমাদের সেটা হলো এক নম্বর হলো যে তাহলে আজকে আমাদের এটা হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় লজিক্যাল ডেফিনেশন বা যৌক্তিক সংজ্ঞা, প্রথমত আমরা আমরা আলোচনা করব হলো যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি। যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, দ্বিতীয় আমরা যে বিষয়ে আমরা তোমাদের এই অধ্যায়ে আমরা আলোচনা করবো সেটা হলো সংজ্ঞা ও বর্ণনা। সংজ্ঞা ও বর্ণনা তৃতীয় যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হলো তোমার হলো যে সংজ্ঞার নিয়মাবলী। চতুর্থ যে বিষয়টা সেটা হলো সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত পুনঃপ্রবৃত্তি। সংজ্ঞার নিয়ম
অনুপপত্তি সর্বশেষ হলো আমাদের আন্দাসিক হলো সংজ্ঞা সীমাবদ্ধতা। তো এই অধ্যায়ে আমরা বিশেষ করে এই প্রথম অধ্যায়ে আমরা যে 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 পাঁচটি বিষয় আমরা তোমাদের যে আমি ক্লাস নিব বা পড়াবো সেই বিষয়গুলাই, আর প্রথমত হলো যৌক্তিক সংজ্ঞা, প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, দ্বিতীয়ত হলো সংজ্ঞা ও বর্ণনা, তৃতীয়ত সংজ্ঞার নিয়মাবলী, চতুর্থ সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, আর পাঁচ নম্বর হলো সংজ্ঞার সীমাবদ্ধতা। তো আমরা আজকে এই তোমাদের এই প্রথম ক্লাসে আমি আজকে দুটি টপিকস আমরা আলোচনা করব। প্রথমত হলো সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, আরেকটা হলো সংজ্ঞা ও বর্ণনা। তো তোমরা ক্লাসে মনোযোগ দাও, আমরা আজকে এই দুইটি বিষয় আমি আজকে তোমাদের সাথে আলোচনা। তো আমরা একটা বিষয় আমরা জানি যে যৌক্তিক সংজ্ঞা হলো আসলে কি, যুক্তিবিদ্যার একটা প্রধান মৌলিক এবং একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত এমনি আমরা যে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আসলে যে যুক্তিবিদ্যা, তারপরে অনুমান ইত্যাদি বিষয়গুলো আমরা কি, বা যুক্তিবিদ্যা কাকে বলে বা অনুমান কাকে বলে, এই বিষয়গুলো আমরা প্রথম বর্ষে যে আমরা সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন যে এই যে যে অনুমানকে জানা এবং বোঝার জন্য এর কিছু সহায়ক কিছু প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়াগুলো যখন আমরা জানি যে অনুমানটা কি, আমরা বলছি যে জানা বিষয় থেকে একটা অজানা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান লাভের যে প্রক্রিয়া বা সেই বিষয়টাই হলো অনুমান। এখন এই এই অনুমানকে জানার জন্য এবং এর কিছু সহায়ক প্রক্রিয়া যেমন সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, তারপরে তোমার প্রকল্প, শ্রেণীকরণ, এই ইত্যাদি বিষয়গুলোর একটা জ্ঞান থাকা প্রয়োজন আছে, এবং এটা আবশ্যিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এই অধ্যায়ে আমরা আসলে এই সংজ্ঞা এবং এর সাথে যে সম্পর্কিত যে বিষয়গুলো আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব। তাহলে আমরা যখন সংজ্ঞা বা ডেফিনেশন নিয়ে আমরা যখন আলোচনা করব, তখনই আমাদের এই এর সাথে আমাদের চলে আসে হলো বিভাগ, আসে ব্যাখ্যা, প্রকল্প, শ্রেণীকরণ, এই সবগুলো বিষয়ে আমাদের কী হবে, একটা জ্ঞান থাকতে হবে। যখন আমাদের এই জ্ঞানগুলো পূর্ণতা আসবে, তখনই আমরা এই যে সংজ্ঞা এবং এর সাথে সম্পর্কিত যে বিষয় সেই বিষয়টা আমাদের আলোচনায় চলে আসবে। তো আমি প্রথমত আমাদের যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি এই বিষয়টা আমরা তোমাদের সামনে আমি তুলে ধরছি। আসলে তোমরা জানো যে প্রত্যেকটা বিষয়েরই একটা এটার একটা কোথায় থেকে এটা সোর্স আসলো, এটা কিভাবে আসলো, তার একটা ইতিহাস আছে। এখন এই যুক্তিবিদ্যার ইতিহাস এবং তোমার ইউরোপীয় দর্শনের ইতিহাসকে যখন আমরা পর্যালোচনা করব বা এবং সেখানে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে আসলে সেই যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল প্রথম আসলে এই যৌক্তিক সংজ্ঞা তিনি কী করছেন, এই এটা প্রদানের তিনি প্রথমেই এই প্রক্রিয়াটা শুরু করেন। এবং আমরা অ্যারিস্টটলের যে তার আমরা বিধেয়ক সম্পর্কিত যখন আমরা আলোচনা করছি, সেখানে আমরা দেখছি যে অ্যারিস্টটল সেই বিধেয়কের মধ্যে তিনি এই সংজ্ঞার বিষয়টি তিনি করছেন, অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমরা প্রথমত জানলাম যে এই সংজ্ঞার প্রথম প্রবর্তক বা জনক আসলে হলেন কে, সেই যুক্তিবিদ্যার জনক বা এই বিশেষ করে প্রথম আর কি সেই যুক্তিবিদ্যার যিনি অ্যারিস্টটলই প্রথম আসলে এটা নিয়ে আসছে। তো তার একটা এই অ্যারিস্টটল এই সম্পর্কে একটা তার একটা উক্তি আছে, সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো যে এই যে বিশেষ করে অ্যারিস্টটল এই সংজ্ঞা সম্পর্কে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে ডেফিনেশন definition as being definition as being both the beginning both the beginning and
and the end of science. এখন এটা বলছে হলো এই যে অ্যারিস্টটল এখানে ডবল এন আই এন জি ঠিক আছে বিগিনিং তাহলে ডেফিনিশন অ্যাজ বিং বোথ দ্য বিগিনিং এন্ড দ্য এন্ড অফ সায়েন্স অর্থাৎ সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানের শুরু এবং শেষ এবং পদের অর্থকে যখন সুস্পষ্ট করার জন্য সংজ্ঞা কি হয় প্রয়োজন হয় তাহলে এটা যে ডেফিনিশন হ্যাজ বিং বোথ দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ সায়েন্স অর্থাৎ সংজ্ঞা হলো কি সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানের শুরু এবং শেষ তার মানে কি যে বিজ্ঞানের থেকেই এটা আসছে এবং বিজ্ঞানের মাধ্যমে এটা শেষ হয়ে যায় সুতরাং পুরো বিষয়টাই তাহলে কি হলো সংজ্ঞার পুরো বিষয়টাই হলো একটা সায়েন্টিফিক একটা বিষয় সুতরাং এটাকে আমরা যদিও আমরা আর্টস বা কলা হিসেবে আমরা এটাকে অন্তর্ভুক্ত করি বাট সংজ্ঞার বিষয়টার একটা অন্যতম একটা বিষয় হলো এটা একটা সায়েন্স ঠিক আছে তো যাও এখন এই বিজ্ঞান ছাড়া যুক্তিবিদ্যার যে যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব কম নয় কিন্তু কারণ এই যে যুক্তি বাক্যে ব্যবহৃত যে পদসমূহের সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট অর্থ জানা না থাকলে তোমার এই যুক্তির এই প্রয়োগ কখনোই যথার্থ হয় না এই জন্য কি হয় এই জন্য যুক্তির সংজ্ঞার এই প্রাসঙ্গিকতাটা একটা অপরিহার্য হয়ে আসে আর তাছাড়া হলো যুক্তির সংজ্ঞার এই প্রাসঙ্গিকতা এবং যে প্রকৃতি সেই বিষয়টা আমরা আজকে এই তোমাদের এখানে আমি এখন তুলে ধরতে চাচ্ছি যে যুক্তির সংজ্ঞার প্রথমত এর প্রাসঙ্গিকতাটা কি যুক্তির সংজ্ঞার প্রাসঙ্গিকতা বা যৌক্তিক মানান্তর হবে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা তাহলে যুক্তির সংজ্ঞার প্রাসঙ্গিকতাটা আমরা এখন আমরা আলোচনা করব প্রথমে তো যে তোমার হলো যে একটা পদের যখন সম্পূর্ণ যথার্থকে যদি সুস্পষ্টভাবে বিবৃত করার নাম নেয় হলো সংজ্ঞা তাহলে সংজ্ঞার একটা সংজ্ঞা হলো কি যে কোনো একটি পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করার নামই হলো সংজ্ঞা এখন যথার্থ কি আমরা এই বিষয়টা আমরা ইতিমধ্যে আমরা জানি যে যথার্থ হলো পদের পদের কি সাধারণ বা একটা অপরিহার্য একটা গুণ তাহলে প্রথমত আমরা কি জানবো যে যথার্থকে নিয়ে আমরা কিন্তু এর আগে প্রথম বর্ষে আমরা তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করছি তাহলে যথার্থ হলো কোনো পদের সাধারণ বা এটার অপরিহার্য একটা গুণ তাহলে প্রথমত যথার্থ একটা গুণ বিষয় এখন যেমন মানুষ পদের যথার্থ হচ্ছে কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কেননা এই দুটি গুণের মাধ্যমে মানুষ পদের একটা অপরিহার্য বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে এই যে সংজ্ঞা পাতাটির এই যে ব্যবহার করা হয় পদের অর্থকে তাহলে কি করার জন্য স্পষ্ট করতে এবং এই সম্পর্কে সম্মুখে একটা ধারণা পেতে এখন যুক্তিকে যদি সঠিকভাবে প্রয়োগের জন্য এই যুক্তি সংজ্ঞার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তখন পালন করে ধরো এখন প্রথমত ধরো আমাদের আমরা এই যুক্তির সংজ্ঞার ধরো শব্দের ভাণ্ডারকে আমরা সমৃদ্ধ করব প্রথমত যে এটা কি করে শব্দের যে ভাণ্ডার সেটাকে কি করে এটা সমৃদ্ধ করে যেমন যুক্তিবিদ্যা ধরো মৌলিক আলোচ্য বিষয় হলো কি যুক্তি বাক্য আমরা তো যুক্তি বাক্য তোমাদেরকে প্রথম বর্ষে আমরা দেখাইছি যে যুক্তি বাক্যটা আসলে কি যে এমনি সাধারণ বাক্য আর যুক্তি বাক্য মূল ইয়াটাই হলো কি যে এটা একটা কি থাকবে একটা উদ্দেশ্য থাকবে এটার একটা বিধেয় থাকবে এবং এর একটা সংযোজক থাকবে সেটাই হবে হলো যুক্তি বাক্য এখন যুক্তি বাক্যের মাধ্যমে এই যে মনের ভাব প্রকাশ করতে এই শব্দের এই ভাণ্ডারকে কি করতে হয় সমৃদ্ধি করতে হয় এবং যার যত বেশি শব্দ ভাণ্ডার যার যত বেশি যেটাকে আমি ইংরেজিতে বলি ভোকাবুলারি এখন এই টু দ্য কি ইনক্রিজ দ্য ভোকাবুলারি অর্থাৎ যার এই ভোকাবুলারি যত ইনক্রিজ থাকবে বা ডেভেলপ থাকবে সে
তত বেশি কি করতে পারবে মনের ভাবকে সে তত বিভিন্ন ভাবে সেটাকে কি করতে পারবে সমৃদ্ধ করতে পারবে এবং প্রকাশ করতে পারবে সুতরাং বস্তুত আমরা যখন কোনো শব্দ বা এই পদকে ধরো সংজ্ঞায়িত করি তখন এই শব্দ বা পদটির অর্থ আমাদের কাছে কি হয় সুস্পষ্ট হয় কার মাধ্যমে সংজ্ঞার মাধ্যমে এভাবে যুক্তি সংজ্ঞা আমাদের কি করে শব্দ ভান্ডার সমৃদ্ধ করার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে আরেকটা বিষয় হলো যে ধরো শব্দের ব্যর্থকতা অপসারণ করা এখন যেটাকে আমরা বলবো ইলিমিনেট অ্যাম্বিগুইটি এখন এই যে শব্দের ব্যর্থকতা আসলে কি এই শব্দের ব্যর্থকতাটা হলো এরকম যে ধরো একটা বিজ্ঞাপনে দিয়ে দিছে বিরাট মূল্য হ্রাস নিচে ওই শব্দটা কি করলো অনেক হাইলাইট করে দেখালো যে বিরাট মূল্য হ্রাস আর নিচে ছোট্ট করে লেখা আছে সীমিত ডিজাইনের উপরে অর্থাৎ এখানে কিন্তু একটা কি হয়েছে পুরো যদিও এটাকে একটা বাক্য নিয়ে আসছে কিন্তু এখানে এই শব্দটা এখানে কি করছে কিছু শব্দ দিয়ে এখানে এটাকে একটা বাক্য তৈরি করে এখানে একটা বিষয়কে হাইলাইট করছে কিন্তু নিচে আমরা কি হলাম এখানে একটা ব্যর্থকতা এখানে আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সুতরাং এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে এই এই শব্দের যে ব্যর্থকতা সেটা এই হওয়ার ফলে এটা কি করে নানা রকমের এই অনুপপত্তিরও উদ্ভব হয় এখন এই যুক্তি সংজ্ঞার মাধ্যমে এরূপ অনুপপত্তি বা ব্যর্থকতা দূর করে এই শব্দের অর্থকে কি করা হয় সুস্পষ্ট করা হয় এটা হলো কার মাধ্যমে সংজ্ঞার মাধ্যমে তৃতীয়ত আমরা যে শব্দের অস্পষ্টতাও দূর করে হলো এই যুক্তিক সংজ্ঞা এবং যুক্তি সংজ্ঞার মাধ্যমে শব্দ বা পদের অর্থ সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট করে প্রকাশ করা যায় এর ফলে কি হয় শব্দ বা পদের যে অস্পষ্টতা সেটা দূর হয় যেমন ধরো কিছু বিজ্ঞানীরা কিছু নির্দিষ্ট ভাইরাস সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন না যে সেগুলো জীবিত বা জীবিত নয় কারণ তার যে ভাইরাসের যে চলাচল ক্ষমতা বা পুনরুৎপাদন সম্পর্কে সেই সম্পর্কে তারা কি হয় এখনো পর্যন্ত সেই বিষয়টা তারা জ্ঞাত হতে পারে নাই সুতরাং এই কারণে কি হয় এই শব্দের অস্পষ্টতাটা থেকে যায় আরেকটা বিষয় হলো যে পদের কিছু কঠিন এবং দুর্বোধ্য যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলোকে কি করে এই যৌক্তিক সংজ্ঞা অনেক সহজ করে আমাদের কাছে উপস্থাপন করে আরেকটা বিষয় আছে যে তোমার হলো নর্তক শব্দের পরিবর্তে সদর্থক শব্দ এখানে ব্যবহার করা হয় সংজ্ঞা দিয়ে কখনো নর্তক শব্দের এই দিয়ে কখনো সংজ্ঞাকে প্রকাশ করা যায় না সবসময় এটা কি হবে সদর্থক শব্দ এখানে ব্যবহার করা হয় আরেকটা হলো পদের এবং তোমার হলো শব্দের যেটা আমরা যে পুনরুক্তি বা এটার যে অসঙ্গতি সেই বিষয়গুলো এখানে কি করা হয় দূর করা হয় তাছাড়া তোমার হলো শব্দের যে তাত্ত্বিক যে ব্যাখ্যা দান সেটা যেটাকে আমরা বলি যে এক্সপ্লেইন থিওরিটিক্যালি সুতরাং এই বিষয়টা এই শব্দের এই তাত্ত্বিক ব্যাখ্যা দানও এটার মাধ্যমে সংজ্ঞার মাধ্যমে সম্ভব যুক্তি সংজ্ঞা এই তাত্ত্বিক বা বৈজ্ঞানিক আলোচনার একটা অন্যতম ভিত্তি হিসাবে কাজ করে যেমন ধরো তোমরা পদার্থবিজ্ঞানীরা এই গতির সংজ্ঞায় বলেন যে গতি হচ্ছে কি গতি হচ্ছে ভর এবং ত্বরণের ফল এখন যদি এই সংজ্ঞাটি এখন শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে না বা কোনো শব্দের ব্যর্থকতা অপসারণ করে না তবে এর মাধ্যমে এই নিউটনের বলবিদ্যায় প্রকাশিত যে গতি শব্দটির অর্থ আমাদের কাছে সুস্পষ্ট হয় এভাবেই অর্থাৎ যার এই গতি সম্পর্কে এবং ভর সম্পর্কে যার জ্ঞান আছে তখনই এই পদার্থবিদ্যার যে গতির যে সংজ্ঞা দেওয়া হয় সেই সংজ্ঞাটা তার কাছে স্পষ্ট হয় এইভাবেই যুক্তি সংজ্ঞা কি করে শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরেকটা বিষয় হলো যে আমাদের মনোভাবকে কি করে প্রভাবিত করে যুক্তির সংজ্ঞা ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাটিচুয়েডস যেমন ধরো যুক্তির সংজ্ঞার একটা বিশেষ উদ্দেশ্য হলো শব্দ বা তোমার হলো পদের অর্থ হলো স্পষ্ট করার সাথে সাথে ব্যক্তির যে মনের ভাবের উপরও আর কি করে একটা বিরাট প্রভাব বিস্তার করে যেমন আমরা ধরো প্রায় একটা কথা বলি যে জীবন একটা রঙ্গমঞ্চ এখন যুক্তির সংজ্ঞা অনুসারে জীবন সম্পর্কে এটি কোনো সুস্পষ্ট অর্থ প্রকাশ করে না এভাবেই কি করে কোনো বিষয় সম্পর্কে ভুল ধারণা প্রচলিত থাকলে তার দুই কারণে এই যুক্তির সংজ্ঞা অন্যতম একটা মাধ্যম হিসাবে কাজ করে তাহলে আমরা এই যুক্তির সংজ্ঞার যে প্রাসঙ্গিকতা সেই বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম আমরা এবার দেখি যে যুক্তির সংজ্ঞার নেচার
নেচার অফ লজিক্যাল ডেফিনেশন অর্থাৎ যুক্তিসঙ্গত প্রকৃতি। তাহলে যৌক্তিক সংজ্ঞার যে প্রকৃতি, ধরো যেটাকে আমরা বলি যুক্তি, কোন পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে যুক্তিবিদ্যায় কি হয়, যৌক্তিক সংজ্ঞা বলে। এখন পদের যথার্থ কি তা আমাদের জানতে হবে। আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা তোমাদেরকে বলছি যে যথার্থটা হলো কি, একটা পদের যথার্থ এটা একটা হচ্ছে গুণ। এটা কি বোঝায়, ব্যক্তির গুণকে প্রকাশ করে, সেটাই হলো যথার্থ। এখন যুক্তিবিদ্যা পদের দুটি ভিন্ন দিকের নির্দেশ পাওয়া যায়, একটা হলো পরিমাণের দিক, একটা হলো পরিমাণের দিক। পরিমাণের দিক আর আরেকটা যেটাকে আমরা বলি কি ডিনোটেশন, যেটা আমরা ব্যক্তার্থ বলি। পরিমাণের দিকটাই হলো ব্যক্তার্থ। এটা তোমরা একটু জেনে রাখো যে এটা হলো ব্যক্তার্থ, ব্যক্তার্থ এটাকে আমরা বলি ডিনোটেশন, ডিনোটেশন। ঠিক আছে, তাহলে আমরা আবারও বলি যে মানে যুক্তিবিদ্যার পদের দুটি ভিন্ন দিক নির্দেশ করে, একটা হলো পরিমাণের দিক যেটাকে যেটা আমাদের অন্তর্ভুক্ত হলো ব্যক্তার্থ, এটাকে আমরা বলি ডিনোটেশন, আর একটা হলো গুণের দিক। তাহলে এক নাম্বার হলো পরিমাণ আর দুই নাম্বার হলো গুণের দিক, যেটাকে আমরা বলি যথার্থ। হ্যাঁ, যথার্থ যেটাকে বলি আমরা কি যথার্থ, যেটা কোনোটেশন ইংরেজি গুলো কোনোটেশন বা গুণের দিক। তো আমরা এই যে একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলীকে যে প্রকাশ করে, সেই গুণ বা গুণাবলীকে পদের কি বলা হয়, পদের যথার্থ বলে। আর যেমন আমরা যদি আমরা কিন্তু আমাদের কিন্তু আলোচনার অন্যতম বিষয় হলো যে যৌক্তিক সংজ্ঞায় সাধারণত পদের যথার্থের যে বিষয় সেই বিষয়টাকে কি করে, যে যে কোনো পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিকেই যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা বলে। তাহলে একটা যথার্থের সুস্পষ্ট বিবৃতি আর যথার্থ কি করে, সবসময় গুণের দিক প্রকাশ করে। এটা তোমাদের মনে রাখতে হবে যে যথার্থ সবসময় কি করে, এটা গুণের দিক প্রকাশ করে পদের। আচ্ছা, এখন একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলীকে প্রকাশ করে, সেই গুণ বা গুণাবলীকেই পদের কি বলে, যথার্থ বলে। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা যদি একটু বুঝাই, তোমরা একটু দেখো, আমরা যদি উদাহরণ দিয়ে যদি দেখাই, তাহলে আমরা মানুষ পদের যথার্থ কি, মানুষ পদের মানুষ একটা পদ, এই মানুষটা হলো একটা পদ। এই মানুষ পদের দুটি বিষয় আছে, একটা হলো কি জীববৃত্তি একটা হলো জৈববৃত্তি, যেটাকে আমরা বলি জীববৃত্তি, আর আরেকটা হলো বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের দুটো ইয়ে আছে, একটা হলো জৈববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি। এই দুটি গুণ মানুষের মধ্যে কি করে, এই দুটি গুণ অবস্থান করে। এবং মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে কি থাকে, এই জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে এটা হলো কি, মানুষের হলো গুণের বিষয়টাকে এখানে প্রকাশ করে, গুণ যেটা যথার্থের মধ্যেই, এই বিষয়টা এই গুণের বিষয়টা হলো কি যথার্থের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা যে সংজ্ঞাটা দিলাম যে পদের যথার্থের যে সংজ্ঞা, কোন পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে যুক্তিবিদ্যা যৌক্তিক সংজ্ঞা, অর্থাৎ আমরা যৌক্তিক সংজ্ঞার যে মানে ডেফিনেশন যেটা, সেটাইকেই আমরা এখানে তোমাদেরকে বোঝালাম যে এটা একটা পদ এবং মানুষ হলো একটা এখানে পদ। এই মানুষ পদের দুটি গুণ, একটা হলো জীববৃত্তি আর আরেকটা হলো কি বুদ্ধিবৃত্তি। সুতরাং এই মানুষকে যখন আমি ব্যাখ্যা করব, তখন আমি এর ভিতরে যে দুটি গুণ আছে, এই দুটি গুণের মাধ্যমে আমি মানুষকে জানতে পারবো। যদি এই দুটি গুণের মধ্যে যদি কোনো একটি
আছে একটি আছে আরেকটা নেই তো জীববৃত্তি এই সত্তাটা এটা মানুষের মধ্যে আছে কিন্তু বুদ্ধিবৃত্তি নেই তাহলে কিন্তু আমরা তাকে আর মানুষ বলবো না তখন কারণ আমরা জানি জীববৃত্তিটা এটা অন্যান্য প্রাণীর মধ্যেও আছে সুতরাং এই যে পদের অর্থকে সুস্পষ্ট করার যথার্থের মাধ্যমে সেই যে বিবৃতি সেটাই হলো হলো যৌক্তিক সংজ্ঞা এখন আমরা কিন্তু এছাড়া মানুষের মধ্যে কিন্তু আরো কিছু গুণ থাকতে পারে মানুষের মধ্যে ধরো যে মানুষের আরো এই এই দুটি গুণ ছাড়াও আরো অনেক গুণ আর গুলো অনেক গুণ থাকে ইন্ডিভিজুয়ালি যেমন সাহস কোনো মানুষের ভিতরে সাহস কোনো মানুষের ভিতরে সাহস ভীরু হতে পারে কিন্তু মানুষ সততা কারের ভিতরে সততা থাকবে আবার কারের ভিতরে আবার সততা গুণটা অসৎ মানুষও আমরা দেখি আবার সত্যবাদিতা কিছু মানুষ সত্যবাদী আবার কিছু মানুষ দেখা যাচ্ছে যে অসৎ অসত্যবাদী আবার কিছু মানুষ সবসময় হাস্যপ্রিয়তা বা হাসির মধ্যে থাকে আবার কিছু মানুষ গোমরামুখী বা হাস্যপ্রিয়তা তার ভিতরে নেই সুতরাং এই যে এগুলো হলো মানুষের এই ফান্ডামেন্টাল গুণ না এগুলো হলো ভিন্ন ভিন্ন গুণ এই গুণগুলো মানুষের মধ্যে আবশ্যিকভাবে নেই তাই এই এসব গুণগুলো পদের কখনোই যথার্থ নয় এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা যে মানুষের ভিতরে ফান্ডামেন্টাল দুটা যে গুণ সেই দুটা গুণ নিয়ে হলো মানুষ পদের সংজ্ঞা কিন্তু অন্যান্য যে গুণগুলো আছে যেমন সাহস সততা সত্যবাদিতা হাস্যপ্রিয়তা এগুলোকে এগুলো মানুষের মধ্যে আবশ্যিকভাবে নেই তাই এসব গুণগুলো কখনো পদের যথার্থ না সুতরাং আমার মনে হয় সুতরাং একটি বাক্যের মাধ্যমে এরূপ গুণ বা গুণসমূহের সুস্পষ্ট উল্লেখকে সংজ্ঞা বলা হয় তাহলে আমরা সংজ্ঞার বিষয়টা আমার মনে হয় তোমরা স্পষ্ট হয়েছো তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টসে লিখবা আমরা সেখানে এই বিষয়টা আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে যৌক্তিক সংজ্ঞার যে নেচার বা যুক্তি সংজ্ঞার যে প্রকৃতি সম্পর্কে আমাদের বিশেষ করে যুক্তিবিদ্যার অনেক যুক্তিবিদ এই বিষয়গুলো আলোচনায় তারা তাদের আলোচনায় নিয়ে আসছেন যেমন যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ এ সম্পর্কে বলেন যে ধরো একটি যুক্তি সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি অথবা আধুনিক ভাষায় এটা হচ্ছে কোনো একটা পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতি যেটা আমি তোমাদেরকে বললাম সেই বিষয়টাই কিন্তু যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেদ এই বিষয়টাই উনিও নিয়ে আসছেন যে এটা হচ্ছে কোনো পদের একটা কোনো একটা পদের যথার্থের হলো সুস্পষ্ট একটা বিবৃতি সেটাই হলো সংজ্ঞা তারপর যুক্তিবিদ ফাউলার কি বলেন উনি বলেন যে যে একটি যুক্তির সংজ্ঞা হচ্ছে একটি পদের যথার্থের বিশ্লেষণ উনি আবার এটাকে বিবৃতি না বলে জাস্ট আরেকটা শব্দ এখানে অ্যাড করছে কি অ্যানালাইসিস বা বিশ্লেষণ যথার্থের বিশ্লেষণ সে যেখানে তোমার যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ যেটাকে বললেন হলো কোনো যথার্থের সুস্পষ্ট বিবৃতি আর যুক্তিবিদ ফাউলার বললেন যে এটা হলো সংজ্ঞা হচ্ছে একটি পদের যথার্থের হলো কি বিশ্লেষণ একে সবসময় একটি যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা যায় যার মধ্যে সংজ্ঞা পদটি উদ্দেশ্য এবং বিশ্লেষক পদটি বিধেয় গঠন করে কারণ আমরা জানি যুক্তিবাক্যের দুটি অংশ থাকে একটা উদ্দেশ্য আর একটা বিধেয় সুতরাং এই বিষয়টা ওনারা এখানে বলছেন যেমন ধরো মানুষ পদের অর্থ বোঝাতে গিয়ে আমরা বলি মানুষ হয় এক প্রকার এক ধরনের প্রাণী এখন মানুষের দুটি হাত আছে দুটি পা আছে চোখ আছে কান আছে মানুষ হাসতে জানে কাঁদতে জানে মানুষ তোমার হলো দেখতে সুন্দর আবার মানুষ হলো কুৎসিত এই যে এগুলোর মাধ্যমে মানুষকে সত্যিকার অর্থে কখনোই বোঝা যায় না কারণ আমরা জানি মানুষ ছাড়াও তোমার গরু যদি বলো গরুরও চোখ আছে গরুরও কান আছে গরুরও তোমার হলো হাত আছে পা হাত যেটা আমরা বলি পা হাত নাই গরুর পা আছে কান আছে সুতরাং এখন এই মিলগুলো দেখে কিন্তু মানুষের মধ্যেও একই রকমভাবে এই গুণগুলো আছে কিন্তু এগুলো দিয়ে আমরা কখনো কি করতে পারি না এগুলোর মাধ্যমে মানুষকে সত্যিকার অর্থে কখনোই বোঝা যায় না এখন এগুলোকে এই যে এগুলো মানুষ পদের বিবরণ মাত্র অর্থাৎ মানুষকে এত হাত পা চোখ নাক এই সবগুলো দিয়ে একটা বর্ণনা বা বিবরণ দেওয়া যায় কাজে যুক্তিক সংজ্ঞা কাজ হলো এই যে পদের অপরিহার্য যে গুণাবলী সেগুলোকে প্রকাশ করা ঠিক আছে সুতরাং মানুষ পদের সংজ্ঞা হলো কি মানুষ পদের সংজ্ঞা হলো সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব অর্থাৎ এই তোমার হলো অন্যান্য প্রাণীর মধ্যে মানুষকে আলাদা করার একমাত্র মানে চেনার একমাত্র উপায় হলো যা যে
অন্যান্য প্রাণীর হয়তো হাত চোখ থাকবে, পা কান থাকবে, তোমার পা থাকবে, সবগুলো হয়তো মিল থাকবে, কিন্তু একটা জায়গায় মানুষের মধ্যে তাদের পার্থক্য, সেটা হলো বুদ্ধিবৃত্তিটা। সুতরাং এই জন্যেই মানুষপদের সংজ্ঞা স্পষ্ট যে সংজ্ঞা আমরা দিই বাক্যের মাধ্যমে, সেটা হলো সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন আমরা তোমরা এই 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 বিষয়টা আমার মনে হয় তোমরা স্পষ্ট হয়েছো যে বিশেষ যুক্তির সংজ্ঞা। এখন আমরা এই সহজ উপায়ে কীভাবে পদের সংজ্ঞা দান করবো সেই বিষয়টি একটু দেখাই। যে উপায়টি হলো যে সংজ্ঞায় আমরা কিন্তু জাতি এবং লক্ষণকে উল্লেখ করতে হবে। তোমরা কিন্তু অলরেডি যে এখানে জাতি বলতে আমরা কী বুঝি, এখানে জাতি বলতে পদের আসন্নতম জাতি এবং লক্ষণ বলতে বিভেদক যে লক্ষণকে সেটাকেই বোঝানো হয়েছে। এখন যেমন মানুষ পদের আসন্নতম জাতি কি, মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব। এখন আমরা যে মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে কি জীব, আসন্নতম জাতি বলতে কি বোঝায়, যে ধরো আমি লিখলাম যে মানুষ, মানুষ মানুষ আসছে আসলে কোথায় থেকে, এই যে জীব, এই জীব থেকেই হলো মানুষ। এখানে আমাদের শুধু মানুষ নাম, এই জীব থেকে অন্যান্য প্রাণী পশু কুকুর ছাগল সব কিছুই এখানে আসছে। কিন্তু আমি যখন এই মানুষ মানুষ পদের আমি যখন এই এটা খুলব আসন্নতম জাতি আমি খুঁজব, তখন মানুষের কাছাকাছি যেটা থাকে সেটাই হলো জীব। জীব থেকেই আমরা আসছি হলো মানুষ। সুতরাং যে মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব, এবং লক্ষণ হচ্ছে কি মানুষ পদের মানুষের বিভিন্ন রকমের তোমার হলো যে গুণগুলো নিয়ে যেগুলো সেটাই হলো মানুষপদের লক্ষণ। মানুষপদের মানুষের যেটা বর্ণনা যেগুলো বললাম হলো চোখ কান নাক মুখ ইত্যাদি দিয়ে মানুষপদের বর্ণনা করা যাবে, কিন্তু মানুষপদের আসন্ন মানে যেটাকে আমরা বলি লক্ষণ সেটাকে আমরা বলি হলো বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি তাহলে মানুষপদের আসন্নতম জাতি যেটা আমরা বলি আসন্নতম জাতি হচ্ছে জীব, আর মানুষপদের তোমার লক্ষণ হচ্ছে হলো বুদ্ধিবৃত্তি। এখন একটি বাক্যের মাধ্যমে তখন দুটি জিনিসকে উল্লেখ করলেই মানুষের সংজ্ঞা পাওয়া যায়, অর্থাৎ মানুষপদের সংজ্ঞা তখন হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, যেটা আমি তোমাদেরকে লিখে দেখালাম। অনুরূপভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, ধরো বলি ত্রিভুজ পটটির আসন্নতম জাতি কি, ত্রিভুজ পটটির আসন্নতম জাতি হচ্ছে সমতল ক্ষেত্র, এবং এর লক্ষণ হচ্ছে কি, এর লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা এটা বেষ্টিত হওয়া। সুতরাং ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। তাহলে তোমরা যদি তোমাদেরকে তাহলে বলা হয় যদি মানুষ পদের কি হবে, যে মানুষ পদের আসন্নতম জাতি কি, মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব, আর মানুষ পদের লক্ষণ হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। ঠিক ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে কি সমতল ক্ষেত্র, এবং এর লক্ষণ কি, এর লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। সুতরাং ত্রিভুজের যেমন মানুষের পদে যখন আমি একটা সংজ্ঞা দিব তখন আমি বলবো যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এবং এটাই হলো মানুষ পদের সংজ্ঞা। আবার ঠিক যখন আমি ত্রিভুজ পদের সংজ্ঞা দিব তখন আমি বলবো যে ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। সুতরাং এটা হলো ত্রিভুজ পদের সংজ্ঞা। সুতরাং উপরের আলোচনা থেকে আমাদের এই আলোচনা থেকে এই বিষয়টাই স্পষ্ট হয়েছে যে যুক্তির সংজ্ঞা প্রদানের মাধ্যমে পদের অস্পষ্টতা এবং পদের জটিলতা দূর করে পদের অর্থ কী করে মানুষের কাছে যথার্থ উপলব্ধি প্রসূত হয়, এবং এই জন্যেই যুক্তির সংজ্ঞার একটা প্রাসঙ্গিকতা এবং এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে, এটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তো যাই হোক, আমরা এতক্ষণ আমরা দুটি বিষয়টা আলোচনা আমরা করলাম। প্রথমত যে যুক্তির সংজ্ঞার তোমার হলো যেটাকে বলছি হলো নেচার, এবং হলো তোমার হলো প্রাসঙ্গিকতা, এবং হলো নেচার। তো এই তোমাদের এই আমরা আশা করি তোমরা যারা আমার এই ক্লাসে এতক্ষণ শুনলাম, আমরা আগামী ক্লাসে তোমাদের মানে আরেকটা
নতুন আরেকটা বিষয় আমরা আরেকটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব, সেটা হলো সংজ্ঞা, যেটাকে কি ডেফিনেশন এন্ড ডেসক্রিপশন, অর্থাৎ সংজ্ঞা ও বর্ণনা। ডেফিনেশন এন্ড ডেসক্রিপশন, তাহলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব কি ডেফিনেশন এন্ড ডেসক্রিপশন, যেটাকে বলে হলো সংজ্ঞা ও বর্ণনা। তো ঠিক আছে, তোমরা আমরা আগামী ক্লাসে আবার নতুন এই টপিকস নিয়ে আমরা আবার আলোচনা আমরা আবার ফিরে আসবো। তো তোমরা আজকে এই এতক্ষণ মনোযোগ দিয়ে আমার আজকের এই ক্লাসে তোমরা অংশগ্রহণ করলা, আশা করি তোমরা এই ক্লাসগুলো বিশেষ করে এই ক্লাসটা আবার তোমরা রিপিট আবার শুনবা। আমি আরও এই বিষয়টা আজকেই তোমাদের এটাকে আমি ইয়ে করতাম, কিন্তু তোমাদের এখন থেকে একটু ক্লাসগুলো আমরা আরেকটু সময় নিয়ে আর একটু বেশি নিয়ে আমি তোমাদেরকে এই ক্লাসগুলো উপস্থাপন করাবো, হয়তো সেজন্য পূর্বের যে ক্লাসগুলো সেগুলোকে আরও একটু বিস্তৃত করে আর একটু সহজবদ্ধভাবে তোমাদেরকে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা সংজ্ঞা বর্ণনা এর সাথে যদি আমাদের আরও কোনো নতুন কোনো বিষয় থাকে সেটাকেও আমরা এর সাথে অ্যাড করে তোমাদের ক্লাসটা আবার নিয়ে আসব। তো এখানে হয়তো তোমাদের সেই যে বিষয়টা হয়তো আসতে পারে যে আগামী ক্লাসে আমরা মানে যেমন সংজ্ঞার নিয়মাবলী, সেই বিষয়টাও হয়তো আগামী ক্লাসে আমাদের আলোচনার বিষয় আসবে। তো তোমরা যাও, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার সুন্দর দিনগুলো কামনা করে বাসায় তোমরা পড়াশুনো করবে, সময়গুলোকে নষ্ট করবে না, এবং আশা করি আগামীতে যে তোমরা করোনার পরবর্তী বা করোনা যে জটিলতা সেটা সবাই কেটে যাবে, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। সেই সময় আমরা তোমাদের এই এই সময়টাকে তোমরা একটু কাজে লাগাবে, পড়াশোনায় আবার ফিরে আসবে, এবং এই এই বিষয়ে তোমরা অনেক ভালো করবে, আমি আশা করি অনেক ভালো করবে। তোমাদের সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ।